আসসালামু আলাইকুম এখন যা গরম পড়ছে এই গরমের উপযোগী একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপি হচ্ছে নারকেলি আইসক্রিম নব্বই দশকে যারা প্রাইমারি স্কুলে পড়ছেন তারা কিন্তু এই আইসক্রিমটি খুব ভালোভাবেই চিনেন স্কুলের গেটে এক টাকা দিয়ে এই নারকেলি আইসক্রিমটি পাওয়া যেত চলুন দেখি কিভাবে বাসায় এই আইসক্রিমটি তৈরি করতে হয় প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি আর এর মধ্যে দেড় চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখে দিব এক সাইডে এই কর্নফ্লাওয়ারটা আমাদের আইসক্রিম তৈরিতে কাজে লাগবে এখন আমি একটা প্যান নিয়েছি আর এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি এই দুধটা আগে থেকে আমার জাল করে রাখা ছিল এখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিব। কোরানো নারকেলটাকে আমি একটু ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি এখন দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনার স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তারপর খুব ভালোভাবে মিশিয়ে চলে যাব চুলায় চুলা রাসটা মিডিয়ামে রেখে তারপর অনবরত নেড়ে এই মিশ্রণটিকে আমি ঘন করে নিব আমি এখানে দুই কাপ পরিমাণ দুধ নিয়েছি এটাকে ঘন করে দেড় কাপ পরিমাণ করে নিতে হবে যখন দেড় কাপ পরিমাণে চলে আসবে তারপর আগে থেকে যে গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব মিশ্রণটি দেওয়ার আগে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে আর এক হাত দিয়ে ঢালবেন আর এক হাত দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে মিশ্রণটি দেওয়ার পর এক মিনিট জাল করে নিলেই কিন্তু আইসক্রিমের যে মিশ্রণ সেটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার মিশ্রণটিকে ঠান্ডা করে নিব আর এখানে আমি একটি আইসক্রিমের মোল্ড নিয়েছি আর এই মোল্ডের মধ্যে অল্প পরিমাণ করে কোরানো নারকেল দিয়ে দিচ্ছি আপনার হাতের কাছে যদি এরকম মোল্ড না থাকে আপনি গ্লাস কিংবা কাপের মধ্যেও কিন্তু এই আইসক্রিমটি জমিয়ে নিতে পারবেন এবার মিশ্রণটি সবগুলো মোল্ডের মধ্যে ঢেলে নিব তারপর যে ঢাকনাগুলো রয়েছে সবগুলো দিয়ে ঢেকে দিচ্ছি এবার এই মোলটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব ছয় থেকে সাত ঘন্টার জন্য আমি এখানে পুরো রাত্রেই রেখে দিয়েছি পরদিন সকালবেলা আমার আইসক্রিমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে তো এটা কিন্তু প্রথমেই উঠবে না এটা বিশ থেকে তিরিশ সেকেন্ডের জন্য নর্মাল পানির মধ্যে এভাবে রেখে দিতে হবে এখন আমি একটা মোল্ড আউট করে দেখাচ্ছি আইসক্রিম দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে এখন যা গরম পড়ছে এই রেসিপিটি কিন্তু এই গরমের জন্য একদমই পারফেক্ট একটি রেসিপি বাসায় তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু অনায়াসেই মজা করে খাবে এটার মধ্যে দুধ নারিকেল দুটোই কিন্তু রয়েছে আর খেতেও দারুণ সুস্বাদু হয়েছে রেসিপিটি ভালো লাগলে পেসটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল চাইলে রেসিপিটি আপনি অন্যদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ